আঠারো অনুচ্ছেদে। এছাড়া উল্লেখ আছে সং অব সলোমনে 5 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, বলা হয়েছে তাঁর কথাগুলি খুবই মধুর, সব কিছু মিলিয়ে তিনি মনোরম। যদি ভালো করে দেখেন, একমত তারপরে ইম, তখন নাম হলো মুহাম্মাদিম। তাহলে আমরা দেখি যে মুহাম্মাদের নাম অন্য গ্রন্থেও আছে, কিন্তু অনুবাদ করার সময় এখানে বলা হয়েছে তার কথাগুলো মধুর, তিনি সব মিলিয়ে মনোরম। মুহাম্মাদিমের অনুবাদ করা হয়েছে সব মিলিয়ে মনোরম। এখানে জাকির নায়েক আয়াতের ভুল ব্যাখ্যা দিচ্ছে এবং মিথ্যা অনুবাদ দিয়ে তার মতামত সমর্থন করাতে চেষ্টা করছে। এমনকি আমরা যদি এই শব্দের প্রকৃত প্রসঙ্গ দেখি, এখানে সুলাইমানের কিতাবে বলা হয়েছে 5 অধ্যায় 16 আয়াতে, তার মুখখানা খুব মিষ্টি, তার সবই সুন্দর, উনিই আমার প্রিয়, আমার বন্ধু, হে জেরুজালেমের মেয়েরা। তাহলে এ প্রসঙ্গ থেকে বোঝা যায় এখানে কোনো নবীর আগমনের কথা বলা হচ্ছে না, হযরত মুহাম্মদের আসার কথাও বলা হচ্ছে না, মোটেও না। বরং এখানে একজন পুরুষ ও নারীর সম্পর্কের কথা বলা হচ্ছে, হযরত মুহাম্মদের কথা নয়। এখানে জাকির নায়েক কি করেছেন দেখুন, তিনি একটা শব্দ নিয়েছেন সুন্দর এবং তার পরিবর্তে শব্দের হিব্রু উচ্চারণ দিয়েছে এবং সেটাকে বানিয়েছে মুহাম্মদ। কিন্তু ব্যাকরণ অনুযায়ী তা মুহাম্মদ হতে পারে না, কারণ সেখানে একটা বিশেষণ থাকতে হবে সুন্দর, সেখানে বিশেষ্য বা নাম রাখা যায় না। তাই জাকির নায়েক এই আয়াতের প্রসঙ্গ লুকিয়ে রাখছে, এটা ভবিষ্যৎবাণী নয়, সেটা স্বামী স্ত্রীর সম্পর্কের একটি আয়াত। এবং বাক্যের মধ্যে যেখানে একটি বিশেষণ থাকতে হবে সেখানে তিনি একটি বিশেষ্য ঢুকিয়ে দিয়েছে। এই আয়াত একটি ভবিষ্যৎবাণী বানানোর প্রচেষ্টায় তিনি ভুলের পর ভুল করছেন, কিন্তু এখানে কোনো ভবিষ্যৎবাণী দেওয়া হচ্ছে না।